আমরা আপন জন থেকে এসেছি, বর্তমান সমাজ ব্যবস্থাকে ভিডিওর মাধ্যমে তুলে ধরছি। আমার দুর্গাপুরে বাড়ি, আমার ছেলে হচ্ছে গিয়ে একজন নাম করা সার্জেন্ট, আমি নাম বলতে চাই না। আমার ছেলের বউ হচ্ছে গাইনোকোলজিস্ট নাম করা। আমার এক নাতি আছে, এখন 7 বছর বয়স। তো অথচ আমার মিসেস ছিলেন, 2 বছর আগে আমি এখানে এসেছি। দুঃখের কথা কি বলবো, এই 6 মাস আগে আমার স্ত্রী গত হয়েছেন এইখান থেকে। তো আমার দুঃখের ঘটনাটা আপনাদের বলি, আমি নাম বলতে চাই না, আমার নামও আমি বলতে চাই না, আমার খোঁজ কেউ রাখে না। আমার বাড়িতে, আমার নিজেরই বাড়ি, ছেলে বৌমা নিয়ে নাতি নিয়ে ভালোই সংসার চলছিল। প্রায় সময় দেখি আমার মিসেসের সাথে আমার বৌমার খুঁটিমাটি লেগেই থাকত, প্রায় সময় লেগে থাকত। আমি ছেলেকে বহুবার বলেছি, ছেলে বলছে ওটা মেয়েদের ব্যাপার, মেয়েদেরকে মিটি নিতে দাও। তো একদিন দেখলাম বাজার থেকে, যখন আমি বাজার নিয়ে আসছি, তখন দেখছি বৌমা কোনো একটা কারণে আমার মিসেসের উপরে গায়ে হাত তুলেছে। যখন গায়ে হাত তুলেছে তখন আমি আর থাকতে পারিনি। সেদিন রাত্রিবেলায় আমি কাউকে না বলে ওই এক কাপড়ে আমি আমার মিসেস আমার এক বন্ধুর বাড়িতে আশ্রয় নিই। সেখান থেকে এই আমরা বানপুরে এই ওল্ড এজ হোমের খবর পাই। এবং আমি আপনাকে বলে রাখি, আমি পেনশন হোল্ডার, আমি এলআইসিতে চাকরি করতাম। তো সেই দিক দিয়ে আমার অর্থের অভাব ঠাকুরের ইচ্ছায় নেই, কিন্তু যে দুঃখটা আমাদের পুড়ে পুড়ে খাচ্ছে আমাকে, ওখান থেকে ওই বন্ধুর বাড়ি থেকে আমরা এই ওল্ড এজ হোমে অ্যাডমিশন নিই দুজন মিলে। এখানে লোকরা খুব ভালো, এই যে আমার বন্ধু, সব বন্ধু বান্ধবী হয়ে গেছে, বান্ধব হয়ে গেছে, খুব সবাই আমাকে খুব ভালোবাসে, আমরা সব খুব ভালো আছি এখানে। দুঃখ একটাই, নাতিকে দেখবার বড় ইচ্ছে হয়। আর একটা কষ্ট কি জানেন, আমি পেপার পড়ি, আজ পর্যন্ত পেপারে দেখলাম না আমাদের নামে কোনো অ্যাডভার্টাইজ, বা টিভিতে কোনো রকম আমাদের কোনো রকম খোঁজ করছে ছেলে, ছেলে আমার ডাক্তার। আপনাদের সবার কাছে এই ভিডিওর মাধ্যমে বলবো, ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করছেন ঠিকই, কিন্তু ছেলেকে মানুষ করুন, মানুষের মতন মানুষ করুন। যে নিজের বাবা মাকে দেখে না, সে আর কি ডাক্তার আর কি ইঞ্জিনিয়ার। এই বার্তাটা আপনাদের ভিডিওর মাধ্যমে দিতে চাই, আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি। আমার একটাই ছেলে, বাড়িও আমার নিজের, ওই বাড়িতেই ওরা আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো খোঁজ ওরা নেয়নি, নেয়নি। এই কারণেই বলছি, তাহলে অন্তত দুর্গাপুর থেকে তো আর এই ওল্ড এজ হোম খুব বেশি দূর নয়, তাহলে ঠিক আমার কাছে খবর আসত। তবে আমি সত্যি কথা বলছি আপনাদেরকে, মনে প্রাণে বলছি, আমি আর বাড়িতে ফিরতে চাই না। যদি ওরা নিতেও আসে, আমি আর বাড়িতে ফিরতে চাই না। আমি আমার এই বন্ধুদের নিয়ে আমি এখানে বেশ ভালোই আছি। আমি যেটুকু পেনশন পাই, সেটুকু পেনশন দিয়ে আমার ভালোই চলে যায়। ঠিক আছে, এইটুকুই খালি বলবো। তোমরাও আজকালকার ছেলে, মা বাবাকে দেখো, বয়স্কদের সম্মান করো, মানুষের সেবা করো, এটুকুই আমার প্রার্থনা। ঠিক আছে।